দেশে বিদেশে তুমুল জনপ্রিয় হয়েছে বেশ কিছু ছবি। দীর্ঘদিন ধরে সিনেমা প্রেমীদের আলোচনার সিংহভাগ দখল করেছে অনেক ছবি। বড় পর্দা কাঁপিয়ে দর্শকের মনের মধ্যে জায়গা করে নিয়েছে স্থায়ীভাবে। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এমন সমস্ত সুপার ডুপার হিট সিনেমার স্টোরি লাইনই রয়েছে গলদ। একদিকে এই সমস্ত ছবির গল্পের জাদু মন ছুঁয়েছে দর্শকের, আবার অন্যদিকে সেই গল্পের মধ্যেই রয়েছে বোকা বোকা কিছু ভুল। আলাদিন, টাইটানিক, জুরাসিক ওয়ার্ল্ড থেকে শুরু করে ইটা দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল তালিকায় রয়েছে এমনই বেশ কিছু সারা জাগানো ছবি। চলুন জেনে নেওয়া যাক সেই ভুলগুলো। আলাদিন হাতে ছিল আশ্চর্য প্রদীপ, যা একবার ঘষলে হাজির হতো জিন, এবং একজনের মাত্র তিনটা ইচ্ছে পূরণ করতে সে। আলাউদ্দিন সেই প্রদীপটি পেয়ে তিনটি ইচ্ছে পূরণ করতে পেরেছিল। কিন্তু আলাউদ্দিন তো প্রদীপটি জেসমিনের হাতেও দিতে পারত, তাহলেই মোট ছয়টি ইচ্ছে পূরণ করতে পারত তারা, কিন্তু কেন দেয়নি। টাইটানিক, টাইটানিকের ক্লাইম্যাক্সে দেখা যায় রোজকে বাঁচানোর জন্য জ্যাক সমুদ্রে ডুবে মারা যাচ্ছে। কিন্তু অনেকেই হয়তো খেয়াল করেছেন এমনটা না হলেও পারত, কারণ রোজ যে তক্তাটিতে ভেসেছিলেন তাতে জ্যাকের ওঠার মতো জায়গা ছিল, কিন্তু স্বার্থপরের মতো পুরো তক্তাটাই দখল করে রেখেছিলেন রোজ। তক্তার সাইজটা একটু ছোট করতে বোধহয় ভুলে গিয়েছিলেন পরিচালক। ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল, স্টিভেন স্পিলবার্গের ক্লাসিক ছবি ইটি দেখে মন ভালো হয়ে যায় না এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তার মধ্যেও রয়েছে ছোটখাটো ভুল। সেটা কিরকম ভুল? ইটি কিন্তু উঠতে জানত, তবে কিছুক্ষণের জন্য বোধহয় সেটা ভুলে গিয়েছিল সে। যখন তার স্পেসশিপটি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর সে অন্য গ্রহে থেকে যাচ্ছে, তখন কিন্তু একবারের জন্য ওড়ার চেষ্টা করেননি ইটি। গ্রিস, স্কুলের বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস সম্পর্কে দুর্দান্ত গল্প গ্রিস। সমস্ত সিনেমায় অসাধারণভাবে উতরে গিয়েও মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে শেষ দৃশ্যে একটি গাড়ি কিভাবে উড়ে যেতে পারে তা ভাবলে অবাক হতে হয়। দ্য লিটল মারমেড, লিটল মারমেড অর্থাৎ এরিয়াল কিন্তু পড়াশোনা জানত, কিন্তু কেন সে এরিককে কখনো চিঠি লেখেনি তা জানা যায় না। জুরাসিক ওয়ার্ল্ড, সেই জায়ান্ট সুইমিং ডাইনোসরটির কথা মনে আছে তো, যে নাকি বিভৎস হিংস্র ছিল? কিন্তু ভেবে দেখুন, সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে গেলেও সেই বিশাল ডাইনোসর পর্যটকদের কেন খেয়ে ফেলত না? কেবল সুইমিং পুল থেকে উঠে দুষ্ট ডাইনোসরকে খেয়ে ফেলল কেন? অবতার, আধুনিক টেকনোলজির যুগে সমস্ত মেশিন রিমোট দিয়ে চালনা করা যায়। অবতারে দেখা গিয়েছিল বিশাল সেই যন্ত্রটি একেবারেই অত্যাধুনিক, তা সেটা চালানোর জন্য মানুষের প্রয়োজন হলো কেন? এর ফলে তাকে মরতেও হয়েছিল। দ্য ক্যারাটে কিডস, ক্যারাতে নিয়ে একটি মাইলস্টোন সিনেমা বলা যায় এই ছবিকে, কিন্তু তার মধ্যেও রয়েছে গলদ। ফাইনাল ক্যারাতে ম্যাচে নিয়ম ছিল মুখে কিক করা যাবে না, কিন্তু খেয়াল করেছেন কি, ড্যানিয়েলসন কিন্তু ঠিক সেই কাজটি করেছিল, তাও তিনি চ্যাম্পিয়নশিপ জিতে যান। কিন্তু কিভাবে সেটা সম্ভব? জি আইজো, দ্য রাইজ অফ কোবরা, অ্যাকশন সিনেমায় বোধহয় বিজ্ঞানের দিক খেয়াল না করলেও চলে, সেই জন্যই এই ছবির শেষ দৃশ্যে দেখা গিয়েছিল বিশাল বরফের চাই দিব্যি ডুবে গিয়েছিল জলের মধ্যে, কিন্তু বরফ তো জলে ডুবে না। আর্মাগেডন, এই ছবিতে দেখা যায় নাসা গ্রহাণুর মধ্যে একটি বিশাল গর্ত খোঁড়ার জন্য তেল উত্তোলনকারী ইঞ্জিনিয়ারদের স্পেসে নিয়ে যায়, কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে মহাকাশচারী হিসেবে ট্রেনিং দেওয়ার থেকে একজন মহাচারীকে গর্ত খোঁড়ার ট্রেনিং দেওয়া কি বেশ সহজসাধ্য ছিল না?